সরকার বাস ভাড়া বাড়িয়ে দিল, এখনও তালিকা টাঙানো হয়নি রাজধানীর অধিকাংশ বাসে। ফলে বাস শ্রমিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা বলছেন, বাসগুলোতে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে বাসের মধ্যে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে শ্রমিকরা। গতকাল থেকে নতুন ভাড়া কার্যকরের পর বাস সংশ্লিষ্টরা নৈরাজ্য সৃষ্টি করলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় এ দুর্ভোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল, সরাসরি কথা বলছি তার সঙ্গে। চপল, পরিবহনে ভাড়া বৃদ্ধির দ্বিতীয় দিনে যাত্রীদের প্রতিক্রিয়া কি দেখছেন? আসলে যাত্রীদের প্রতিক্রিয়া প্রথম দিন থেকেই তারা তীব্র ক্ষোভ জানাচ্ছেন। তারা যেটি বলছেন যে আগে থেকে রাজধানীর যে বাসগুলো ভাড়া নিত সেটি বেশি নিত, যে চার্জ ছিল তার চেয়েও বেশি ভাড়া নিত, কিন্তু নতুন করে তেলের দাম বৃদ্ধির পরে সে ভাড়া নৈরাজ্য আরও বেড়েছে। যারা পরিবহন নিয়ে গবেষণা করেন তারা যেটি বলছেন যে ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3.5 কোটি ট্রিপ হয়, অর্থাৎ 3.5 কোটি ট্রিপ মানে হচ্ছে যে যারা বাসে ওঠে এক জায়গা থেকে অন্য জায়গায় যান, প্রতি ট্রিপে যদি 1-2 টাকা করে বেশি ভাড়া না হয় তাহলে প্রচুর টাকা মানুষের পকেট থেকে অতিরিক্ত চলে যায়, যেটি আসলে নগরবাসীর জন্য একটা যারা নিম্ন কিংবা মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের জন্য চাপ সৃষ্টি করছে। তারা যেটি বলছেন যে ভাড়া বেড়েছে কিন্তু আয় বাড়েনি। পাশাপাশি বিআরটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটি তদারকি করা হবে। ভ্রাম্যমাণ আদালত কোথাও কোথাও বসেছে, তবে সেটির জন্য ভাড়া যে নৈরাজ্য সেটির খুব বেশি প্রভাব আমরা দেখিনি। পুনম চপল, আপনাকে ধন্যবাদ।